তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পরমাণু অস্ত্র সম্পর্কে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের যে ভবিষ্যদ্বাণী সত্য হতে চলেছে ইতোমধ্যে শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর মধ্যেই পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ বার্তা সংস্থা আর আই এ এর বরাদ দিয়ে রয়টার্স জানায় ল্যাব বলেছেন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে তাহলে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযোগ্য হবে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পরমাণু অস্ত্রকে ইঙ্গিত করেই রয়েছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী সম্বলিত একটি হাদিস তা হল হযরত মোয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে মানুষগণ অগ্নি নিক্ষেপ করবে আর সে অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি এই অবাধ্য জাতি ধ্বংসের পর আল্লাহ পৃথিবীকে শান্তিময় করবেন কিতাবুল ফিরদাউস হাদিস এগারোশো উনআশি হাদিসটি ছোট হলেও কত কথা যে লুকিয়ে আছে তা ধারণার বাইরে এক বলা আছে মানুষেরা শেষ জামানায় অগ্নি নিক্ষেপ করবে অর্থাৎ পারমাণবিক বোমা দিয়ে যুদ্ধ করবে দুই সে অগ্নি দ্বারা তারা নিজেরাই ধ্বংস হবে অর্থাৎ বোঝা যাচ্ছে এই বিরাট যুদ্ধ হবে যার কারণে মানুষ ধ্বংস প্রায় হয়ে যাবে তিন অবশ্যই তারা আল্লাহর অবাধ্য জাতি এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই জাতিকে আল্লাহর অবাধ্য জাতি হিসেবে বলা হয়েছে আর আমরা জানি আল্লাহ তার অবাধ্য জাতিকে ধ্বংস করে দেন চার এই অবাধ্য জাতিকে ধ্বংস করার পর আল্লাহ এই পৃথিবীকে শান্তিময় করবেন আমরা জানি এই গোটা পৃথিবীতে শান্তিময় করা হবে একমাত্র ইমাম মাহাদির সময় তার বাইরে সকল ইমাম মুজাদ্দিদ এমনকি ইসা আলাইহি ওয়াসাল্লামের আমলেও বিশৃঙ্খলা থাকবে আর এই অগ্নি নিক্ষেপকারী অবাধ্য জাতিকে ধ্বংস করা হবে আমরা এটা জানি যখন আল্লাহ কোন জাতিকে ধ্বংস করেন তখন সেখানকার সব টস হয়ে যায় অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তাহলে বোঝা যাচ্ছে এই আধুনিক বিশ্বের অস্তিত্ব থাকবে না তারপরেই আল্লাহ পৃথিবীকে শান্তিময় করবেন সাবধান মুশ্রিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কিয়ামত আনায়ন করবে আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষকে ধ্বংস করবে তারপরেই আল্লাহ তাহলে একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোন বিশৃঙ্খলা থাকবে না কথা বলে তিনি সুরা ইব্রাহিমের আটচল্লিশতম আয়াত পাঠ করলেন কিতাবুল ফিদ্দাউস সাদিস এগারোশো আটাত্তর